সরকার কাকে প্রোটেকশন দিচ্ছে? প্রশ্ন রিজভীর। শেখ হাসিনার আমলে ছাত্রলীগ যুবলীগ অপকর্ম করলেও কোনো মামলা নেয়নি থানা পুলিশ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এসে এত অপকর্ম করেও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী 24 ঘন্টার মধ্যে জামিন পেলেন। তাহলে এই সরকার কাকে প্রোটেকশন দিচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। আজ বৃহস্পতিবার খিলগাঁও এলাকায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন। সাবেক মন্ত্রী ও আওয়ামী নেতা সাবের হোসেন চৌধুরী বিচারের দাবিতে খুন ও গুমের শিকার পরিবারগুলো এই প্রতিবাদ সমাবেশ করে। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো হাসিনার উত্তরসূরি, আপনিও তো তার মতো আপনার এলাকায় বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, বিরোধী দল রাখতে চান নাই। তিনি বলেন, খিলগাঁও এলাকায় সাবের হোসেন চৌধুরীর আমলে 11 জন নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, তরুণ টকবগে যুবক জনিকে 16টি গুলি করে হত্যা করা হয়েছে। আমি কিভাবে জনির বাবা মা আর স্ত্রীর চোখের পানি মুছব, এমন টিস্যু পেপার এখনো তৈরি হয়নি। যার সন্তান চলে গেছে তার চোখের পানি মোছার টিস্যু পেপার এখনো আবিষ্কার হয়নি। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে গণহত্যা ও খুনি কারা ছিল, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই সাবের হোসেন চৌধুরীরাই শেখ হাসিনার সহযোগী ছিলেন, তিনি তো স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমে লালিত পালিত। ছাত্র জনতার আন্দোলনে র‍্যাব গুলি করেছে এবং র‍্যাবের লোগো সম্বলিত হেলিকপ্টার দেখা গেছে, এখন র‍্যাব বলছে তা অসত্য। রিজভী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বিপ্লব ও আন্দোলনের সরকার, জনগণ সমর্থন দিয়েছে। শেখ হাসিনার আমলে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের কোনো মামলা হয়নি, থানা পুলিশ মামলা নেয়নি, কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময় এসে এত অপকর্ম করলেও সাবের হোসেন চৌধুরী 24 ঘন্টার মধ্যে জামিন পেলেন। তাহলে এই সরকার কাকে প্রোটেকশন দিচ্ছে? রিজভী বলেন, আমাদের 15 বছরের আন্দোলনের মূল ছিল আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ। অপকর্ম করলে পুলিশ মামলা নিবে সেটি আওয়ামী লীগ বা বিএনপি দেখে নয়। খিলগাঁও এলাকায় অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, এর জন্য কি সাবের হোসেন চৌধুরী দায়ী নন? হাসিনার লোকেরা পালিয়ে ভারতে গেলেন কিভাবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হচ্ছে, দলটির অন্যান্য প্রভাবশালী নেতা, মন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা কোথায় আছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন কিভাবে ভারত গেলেন? গত 18 আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কায় থাকা দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয় যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরেই আছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন, শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা অন্যান্য দেশে চলে গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মৃতদেহ ভারতের মেঘালয় খুঁজে পাওয়ার পর ওই রাজ্যের পুলিশ এখন অনেকটাই নিশ্চিত যে তাকে খুন করা ছিল। তার সঙ্গে প্রায় 3 কোটি ভারতীয় টাকার সমপরিমাণ মার্কিন ডলার পাওয়া গিয়েছিল বলে শোনা গেলেও পরবর্তীতে ভারতীয় পুলিশ বলছে এই তথ্য সঠিক নয়। একই সীমান্ত দিয়ে আওয়ামী লীগ পন্থী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে ধরা পড়েন, তার কাছেও বিপুল পরিমাণ অর্থ ছিল বলে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়। এছাড়া আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নামে দলটির ফেসবুক পেজে বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে। এসব বিবৃতি তারা কোথা থেকে দিচ্ছেন সে ব্যাপারে জানা যায়নি, তবে অনেকে ধারণা করছেন তারা বাংলাদেশের ভেতরে নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে ভারতে পালিয়ে গেলেন? গত 3 অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালককে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। বিজিবি মহাপরিচালক বলেন, এটা আমারও প্রশ্ন, উনি কোন দিক দিয়ে গেলেন, সেটা যদি কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম, উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। র‍্যাবের তরফ থেকে বলা হচ্ছে আসাদুজ্জামান খানের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বিজিবি মহাপরিচালক বলছেন তাদের 722টি বিওপি আছে, একটা বিওপি থেকে আরেকটা বিওপির দূরত্ব রয়েছে, প্রতিটি বিওপির বিজিবি সদস্যরা গড়ে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত টহল দিতে হয়। এই দূরত্বের মধ্যে স্থানীয় কোনো দালাল অর্থের বিনিময়ে কাউকে যদি সীমান্ত পার করে দিতে চায় তাহলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে যাবার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি বা উদাসীনতা রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। গত 2 অক্টোবর র‍্যাবের
সরকারের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, এখানে উদাসীনতা বা গাফিলতি আমরা বলতে চাই না। আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমাদের যে সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কর্মপরিধি অনুযায়ী যতটুকু করা দরকার তার সবটুকু করে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, আওয়ামী লীগের যেসব নেতা দেশ ছেড়ে গেছেন বলে বলা হচ্ছে, সেটি সমঝোতার মাধ্যমে হতে পারে। তিনি বলেন, সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। বিষয়টা আওয়ামী লীগের অন্য নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা যায়।